তো ও এসছে আমার সঙ্গে দেখা করতে, ওর একটা পুচকি বেবি আছে। তো হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো? আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে 8টা মতন, আর আজকে হচ্ছে 30 তারিখ। তো উঠেছি 7টার একটু পর পর, তারপরে একেবারে পুরো ফ্রেশ হয়ে এসে তারপরে ভিডিওটা আজকে শুরু করলাম। বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এখনও ব্রেকফাস্ট করিনি, নিচে যাব, তার আগে ঘরে একটু ধূপ দেখিয়ে দেব। তো দেখতে দেখতে আজকে এখানে এসেছি, প্রায় 5 দিন হয়ে গেল। তো আর হয়তো 2-4 দিন থাকবো, তারপরে আবার চলে যাব, কারণ গিয়ে আবার কলেজ যেতে হবে। তারপরে ডিসেম্বরে ইন্টারনাল রয়েছে, তারপরে হচ্ছে ওইদিকে এক্সামিনেশনের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে বেশি দিন থাকা যাবে না, আবার সামনের মাসে আসব। তো তখন একটা মেলা হয়, আগের বার ছিলাম সেই মেলাটা। তো যাই হোক, চলো এবার নিচে যাব, নিচে গিয়ে চাটা করব, আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে কিন্তু আমি পুরোপুরি ফ্রেশ হয়ে এসে তারপরে ভিডিওটা শুরু করছি, তার কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো যাওয়ার আগে আর ভিডিও শ্যুট করা হয়নি, আর ফোনে চার্জও ছিল না, তো ফোনগুলো সব চার্জে বসিয়ে দিয়ে গেছিলাম। যাই হোক, এদিকে দেখো আমি এখন ঘরে একটা ধূপ দেখিয়ে নেব। আর এই লাইটারটা জ্বালাতে গিয়ে আমার অবস্থা প্রায় শেষ, তোমরা দেখো কতবার জ্বালানোর পরে তবে জ্বলেছে। আর কি বলতো, এটার গ্যাসটা শেষ হয়ে গেছে, এটাতে আবার গ্যাস ভরে নিয়ে আসতে হবে। যাই হোক, কোনো রকমে ধরেছে। তো চলো ধূপটা একটু ঘরে দেখিয়ে দিই। আর সেই দিনের পর থেকে আমার যা ভয় লেগে আছে, এখন আমার মাঝে মধ্যে সন্ধ্যাবেলা একা থাকতে ভয় লাগে। নয়তো আমি আগে একা থাকলেও অনেক রাত পর্যন্ত একা থাকতাম, তারপরে কোনো কিছু মনে হতো না। বাট সেদিনের পর থেকে কেন জানি না মনের মধ্যে একটা ভয় ধরে গেছে। তো যাই হোক, এদিকে দেখো ধূপটা দেখিয়ে দিলাম, এবার চলে এসেছিলাম নিচে। নিচে এসে চাটা খেয়েছি, আর তারপরে এই যে দেখো বানিয়ে নিয়েছি ম্যাগি। ম্যাগিটা বানিয়ে নিয়ে আমি চলে এসেছি রাস্তার ধারে, রাস্তার ধারে বলতে ঘরের মধ্যেই, বাট সামনে রাস্তা, তো বসে বসে লোকজন যাচ্ছিল দেখছিলাম, আর রোদে বসে বসে ম্যাগি খাচ্ছিলাম। আর তারপরে এই যে কালকে এই খইগুলো ভাজা হয়েছিল, তো এটার মধ্যে এখনও বেশ কিছু ধান রয়ে গেছে, তো সেই ধানগুলোকে বেছে ফেলে দিচ্ছে। এই যে দেখো, এটা কালকে খাওয়া হবে। কালকের ভ্লগে দেখলাম অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই আমরাও কখনো খই ভাজা দেখিনি। সত্যি বলতে আমি নিজে কখনো দেখিনি, মুড়ি ভাজা দেখেছি বাট খই ভাজা কখনো দেখিনি। খই কিনে মুরগি মাখতে দেখেছি, খইয়ের নাড়ু বানাতে দেখেছি, তো এটা ফার্স্ট টাইম। তো যাই হোক, এদিকে দেখো আমার খই বাছা কিন্তু হয়ে গেছে। খই থেকে ধান বাছাটা কিন্তু খুব একটা চাপের, অনেকক্ষণ সময় লাগে, আবার বিরক্তও লাগে। তো যাই হোক, আমার কিন্তু খইগুলো বাছা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার এটাকে কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, কালকে এটা খাবো। আর এটা দিয়ে বাড়িতে মুরগিও বানানো যাবে, বাট বেশি তো নেই, এই জিনিসগুলো দেখে মনে হয় অনেক, বাট খেতে গিয়ে একটুখানি। চলো এবার গিয়ে স্নান টান সেরে নিই, আর এখন বাজে ওই 1টা-1.5টা মতন। আজকে কিচ্ছু তেমন ভিডিও শেয়ার করার মতন পাইনি, ভালো লাগছে না। আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, মানে খুবই ঠান্ডা, রোদ ওঠেনি সকাল থেকে, একটু হালকা হালকা রোদ উঠেছে। চলো স্নান টান সেরে আসি তাড়াতাড়ি করে, পরে আবার কথা হবে। আজকে সারাদিন আমি কিন্তু তেমন কোনো ভিডিও শ্যুট করিনি, কি ভিডিও শ্যুট করব সেটাই বুঝতে পারছিলাম না, নিজেও তেমন কিছু করিনি, তো ভালো লাগছিল না, বসেই ছিলাম। আর আজকে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, 2:30-এর মধ্যে মোটামুটি সব কিছু কমপ্লিট, তাই বসেছিলাম। তখন আমার শাশুড়িমা বললেন চলো তোমার ওই যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে ওটার একটা কভার বানানো যাক। এমনিতেও তোমাদের দাদাভাই একটা কভার কিনে নিয়ে এসেছে দেখতে পেলে, বাট ওটা না খুব বড় ছিল, কাটিয়ে আনা হয়েছে তারপরেও এখনও বড়, আর ওটা প্রচণ্ড ভারী, ব্ল্যাঙ্কেটের মতনই ভারী। আর অত ভারী জিনিস এখন গায়ে দিয়ে থাকা যাবে না, যার জন্য একটা কাপড় দিয়ে, দেখবে আমাদের বাড়িতে কাপড় দিয়ে ব্ল্যাঙ্কেট বলো বা কোনো কিছুর কভার বানানো হয়, তো সেটাই বানিয়ে দিচ্ছে। নতুন দুটো কাপড় নেওয়া হয়েছে, কাপড়গুলো সকালে কেচে দেওয়া হয়েছিল। দেখো এখন সন্ধ্যা লেগে গেছে, কিন্তু পুরো অন্ধকার, আর আমি রয়েছি ছাদে, ভিডিও পোস্ট করছি 5G-তে। তো এই যে দেখতে পাচ্ছ, ছাদে আসাই হয় না, তোমাদের দাদাভাই থাকলে অনেক রাত পর্যন্ত আসা হয়, বাট আমি একা থাকলে সন্ধ্যাটুকুনি যেরকমই থাকি, ট্রেন যাবে এক্ষুনি, ট্রেনের আওয়াজ আসছে, ওই যা। প্রথমে ভেবেছিলাম এটা ট্রেন আসছে হয়তো আওয়াজ শুনে, বাট এটা ট্রেন না, কোনো একটা বগি যাচ্ছে হয়তো। পুরো অন্ধকার হয়ে গেছে, এই যে দেখো, এবার নিচে যাব আমি।
এই যে দেখতে পাচ্ছ এই সামনে ব্ল্যাঙ্কেটটা রয়েছে আমার, ওই ব্ল্যাঙ্কেটটা এটা দেখে তোমরা বুঝতে পারছো, তো এটাই বানানো হয়েছে আজকে, আমার শাশুড়িমা বানিয়ে দিয়েছে। তো এটা এখন ভাঁজ করে রেখেছি, আর ওই যে দেখতে পাচ্ছ কভারটা খুলে রেখেছি, ওটা আবার পরেও কখনো ইচ্ছা হলে ব্ল্যাঙ্কেটের গায়ে দেওয়া যাবে। কি বলতো, প্রচণ্ড ভারী, আর ওই কভার আমি কাচতেও পারবো। তোমাদের দাদাভাই যদি ঠান্ডা থাকতে থাকতে বাড়ি আসে, এখন তো ওই রাস্তার ধারে দেখবে ব্ল্যাঙ্কেটের স্টলগুলো বসে, তো ভাবছি ওখান থেকে একটা মিডিয়াম সাইজ একটা ব্ল্যাঙ্কেট নেবো আমাদের দুজনের মতন, কারণ এটা না খুবই ভারী। বেশি ঠান্ডা পড়লে এটা ঠিক আছে, বাট অল্প ঠান্ডার জন্য এটা চলবে না, সেই জন্য আর একটা ব্ল্যাঙ্কেট আমরা নেব। ও আসুক, আগের বাড়ি কিনতে যাচ্ছিল পলাশির ওখান থেকে, কিন্তু নিয়ে আসার অসুবিধা হবে বলে আর আনিনি, তবে এবার যদি পাই অবশ্যই কিনে আনবো। এদিকে দেখো কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি, আর ওই সাইডে ফোনে চলছে আমার মুভি দেখছি, আর এইদিকে কাজগুলো করছি। দুটো ফোন হয়ে বেশ সুবিধাই হয়েছে, একটাই কথা বলাও যায়, আবার ভিডিও শ্যুটও করা যায়। তো এই যে দেখো, এবার এই জিনিসগুলোকে গুছিয়ে রেখে দেবো। আর ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ সন্ধ্যে লেগে গেছে, কিন্তু অনেকক্ষণ আগে, এখন তো শীতের দিন, সেই 5টার মধ্যেই সন্ধ্যা লেগে যাচ্ছে, সারা দিনে মানে কিছুই করা যাচ্ছে না, খুবই ছোট হয়ে গেছে। আবার সেই ডিসেম্বর মানে 25শে ডিসেম্বরের পর দিন বড় হবে আস্তে আস্তে। তো এদিকে আমার ব্যাগ থেকে সেই জিনিসগুলোও বার করা হয়নি, কিছু চুড়িদার এনেছিলাম তো সেগুলোকে বার করে রাখলাম, তারপরে ব্লাউজগুলোকেও সাইজ করে রেখে দিচ্ছি। তিনটে বিয়ে বাড়িতে তিনটে শাড়ি পরা হয়েছিল, সেগুলোকেও রোদে দেওয়া হয়েছে, তারপরে আস্তে আস্তে সব গুছিয়ে রাখছি। তো এই যে দেখো, আমার কিন্তু এখানে অনেকগুলো শাড়ি ব্লাউজ হয়ে গেছে, আমি একটা ভিডিও শ্যুট করবো ভাবছি, শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব, কারণ তোমরা এই শাড়ির কালেকশন দেখানোর জন্য আমাকে প্রচুর রিকোয়েস্ট করছো, অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। তো সন্ধ্যাবেলা এরকম করে টুকটুক করে ঘরের কাজগুলো করে আমার দিন কাটছে, আর খুব একটা বেশি দিন এখানে থাকবো না, ভালোও লাগছে না, বোর হয়ে যায় রীতিমতো, 5-6 দিন একা থাকার পরে না তারপরে বোর হতে থাকি। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখো সন্ধ্যাবেলায় সকালে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তবুও কিন্তু আমি কিছু গায়ে দিই না, এরপরে যখন আমার বেশ ভালো মতন ঠান্ডা লাগবে তখন আমি বুঝতে পারবো, তার আগে না। ঠান্ডা লাগছে না বলে কিছু গায়েও দিচ্ছি না, কিন্তু পরের রিয়াকশান কিন্তু আমি নিশ্চয়ই পাবো, এটাও আমি জানি। তো যাই হোক, এদিকে আমার কাজকর্ম সারা হয়ে গেছে, এবার নিচে যাব। নিচে গিয়ে এই যে দেখো সন্ধ্যাবেলায় চা বসিয়েছি, সন্ধ্যাবেলায়, আর সকালে চাটা খুব কম দিনই করা হয়, তবে সন্ধ্যাবেলার চাটা প্রতিদিন আমিই করি। এই যে দেখো চা বসিয়ে দিয়েছি, আর সন্ধ্যাবেলা এখন চাটা খাবো, একটুখানি নিচে বসবো, তারপরে আবার চলে যাব উপরে ভিডিও পোস্ট করতে। আমার এই সারাদিন এই কাজ, একবার উপর আর একবার নিচ। তো এদিকে দেখো আমার চা কিন্তু প্রায় হয়ে গেল, চা পাতা দিয়ে দিলাম, চাটা এবার ফুটে যাবে। আমি এখানে আসার পর থেকে না অনেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে, আজকে সন্ধ্যাবেলাতেও একটা বোন এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমি না তেমন ভিডিও নিতে পারি না, খুব লজ্জা লাগে, তবু একটা ভিডিও নিয়েছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কি বলবো সেটাই বুঝতে পারি না। আসে তো অনেকেই, বাট সবার সঙ্গে ভিডিও নেওয়া হয়ে ওঠে না, এটাই আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো। একটু হাই বলো। হাই মিষ্টি দিদি ভাই। ও এসছে আমার সঙ্গে দেখা করতে, ওর একটা পুচকি বেবি আছে, তুমি তোমার বাচ্চাকেও নিয়ে আসতে পারতে, বড় হোক এখানে, বাড়ি দেখা তো অবশ্যই হবে। তুমি কি আমার বিয়ের আগে থেকে ভিডিও দেখো? না, বিয়ের পর থেকে। আচ্ছা, তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কি শেয়ার করব বলো তো, নতুন সোনার জিনিস, কি ভাবছো তোমরা? তো না, নতুন সোনার জিনিস না, মানে এটা তোমরা আগেও দেখেছো, তারপরেও অনেকে রয়েছো, কমেন্ট করে যাচ্ছো কনস্ট্যান্ট, তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই তোমার চোকারের ডিজাইনটা দেখাও। আমি কিন্তু এর আগে ভিডিও শেয়ার করেছি, তোমরা হয়তো দেখোনি কোনো কারণে বা কিছু, তো ডিজাইনটা ভালো করে দেখাতে বলেছো, তার জন্য ভাবলাম চলো আমার সাথে যখন রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আমার চোকার, যেটা আমার অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। তো এই যে দেখো, এটা যাচ্ছে একটা শঙ্খ টাইপ ডিজাইন, এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক, আর এটা আমি কোনো কিছু মানে কাস্টমাইজ করে বানাইনি, এটা ওখানেই ছিল, আমি কেসি থেকে নিয়েছিলাম, তো ডিজাইনটা আমার খুব ভালো লাগে, তো সেজন্যই নেওয়া। তোমরা দেখতে চেয়েছো ডিজাইনটা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরাতেও অবশ্যই দেখাবো। তো এই যে দেখো, এই টাইপের যাচ্ছে, অনেকটা শঙ্খ টাইপের, জানি না তোমরা বুঝতে পারছো কি, এই যে। তো আশা করি এবার বুঝতে পারলে, এই যে দেখো, একটু মিনের কাজ দেওয়া রয়েছে। আমার কোনো সোনার জিনিসে কিন্তু এরকম মিনার কাজ নেই, শুধু এটাতেই ফার্স্ট টাইম রয়েছে। আর আমার মিনার ডিজাইন খুব একটা পছন্দ হয় না, তার কারণ এইগুলো উঠে গেলে তো এইগুলো লস, এটাই একটা, কিন্তু সোনার দামে এটাকে কিনতে হয়। তো এই যে দেখো, কার কার পছন্দ হয়েছে কমেন্ট করবে, আর আমি ব্যাক ক্যামেরায় ডিজাইনটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি।
তো এবারও অ্যানিভার্সারিতে একটা হারের মধ্যে জিনিস নেওয়ার ইচ্ছা রয়েছে, কি সেটা তোমরা অনেকে কমেন্ট করেছো, সীতা হার বা অনেক কিছু না, তো সেটা কি পরে তো তোমরা দেখতেই পাবে। সেটাও একটা খুবই ইউনিক ডিজাইন, আমি এর আগে কারোর দেখিনি, আমি কিন্তু অনেক খুঁজে খুঁজে বার করেছি। তো যাই হোক, এই যে দেখো, আর এর সঙ্গে ম্যাচ করে কিন্তু আমার সীতাহার বানাতে দেওয়া আছে, যেটা আমি আর সরস্বতী পুজোর টাইমে নেব বা তার আগে নেব, তো তখন ভিডিওটা শেয়ার করব। তো চলো এবার ব্যাক ক্যামেরায় ডিজাইনটা আরেকবার তোমরা দেখে নাও। এই যে দেখো আমার চকারের ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি কারোর ভালো লেগে থাকে বা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করবে। এটা না পুরো ইউনিক একটা ডিজাইন, তোমরা কি এর আগে এরকম ডিজাইন দেখেছো কমেন্ট করবে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা শঙ্খ টাইপের ডিজাইনটা তোমরা দেখো। চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।